আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি মুখে বাংলা বললেই ইংরেজিতে টাইপ হয়ে যাবে যেরকম আপনি যদি বলেন যে আপনার নাম কি সেটা ইংরেজিতে টাইপ হবে হোয়াট ইজ ইউর নেম তো আপনারা বুঝতেই পারছেন যে ভিডিওটি কতটুকু ইন্টারেস্টিং হতে চলছে তো আপনারা জানেন যে এরকম একটি ভিডিও দেখতে হলে অবশ্যই সময় নিয়ে দেখতে হবে আর এটাই নিয়ম কারণ শর্টকাট দিয়ে জীবন চলে না তো শুরু করা যাক আপনারা মুখে বাংলা বললে ইংরেজিতে টাইপ হয়ে যাবে এরকম একটি কাজ করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে অ্যাপসটির নাম হচ্ছে জিবোর্ড অর্থাৎ গুগল নিজেই এই কিবোর্ডটি তৈরি করেছে আমি আপনাদেরকে একটু প্লে স্টোরে নিয়ে গিয়ে দেখাই এই যে আমি জি আগে আগেই লিখে রেখেছিলাম এই যে এখানে আপনারা লিখে দিবেন জি বোর্ড তো জি বোর্ড লেখার সাথে সাথেই আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আগেই লিখে রেখেছিলাম এখানে জিবোর্ড বোর্ড কিবোর্ড চলে এসেছে আপনারা সার্চ করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে গুগলের কিবোর্ডটি সবার উপরে চলে এসেছে এটি ডেট করি তো আমার যেহেতু ইনস্টল করা আছে যার কারণে এখানে আনইনস্টল দেখাচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের যদি ইনস্টল করা থাকে আপনাদের এখানে ওপেন দেখাতে পারে অথবা আপডেট দেখাতে পারে তো আপনারা ইনস্টল করে নেবেন এই জিবোর্ড এটি হচ্ছে সরাসরি গুগলের তৈরি করা গুগল কিবোর্ড এর মানেই হচ্ছে জিবোর্ড তো তারপর আপনারা কি করবেন আপনারা চলে যাবেন আপনাদের সেটিংসে যে আমার সেটিংস সেটিংস সেটঅপ করলাম তারপর এখান থেকে আপনারা কিবোর্ড সেটিংস অথবা আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সেটিংস এগুলো খুঁজে বাহির করে নেবেন তো আর সবচেয়ে যে সহজ উপায় হচ্ছে এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে সার্চ করার অপশন আছে সার্চ সেটিং আপনারা এখানে ট্যাপ করে এই জিবোর্ড লিখে ট্যাপ করলে অথবা কিবোর্ড লিখে ট্যাপ করলেই অপশনটি পেয়ে যাবেন তো এক এক মোবাইলে এক এক রকম সিস্টেমে থাকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট থাকে অনেক মোবাইলে কিবোর্ড থাকে অনেক মোবাইলের শুধু ল্যাঙ্গুয়েজ থাকে তো আপনারা অনেক সময় বোঝেন না যার কারণে ইউটিউবারদেরকে ভুল বোঝেন আপনাদেরকে একটু চালু হতে হবে তো আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন আছে আপনারা সার্চ করে দিবেন এখানে লিখে দিবেন কিবোর্ড তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড লেখার সাথে সাথেই এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড চলে এসেছে সিস্টেম একটি অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট তো আপনারা ওপরে যেটা আসছে সেটাতে টাইপ করে দেবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট যেখানে আছে এটাতে তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল কিবোর্ড আপনারা কি করবেন ভার্চুয়াল কিবোর্ডে ট্যাপ করবেন তারপর আমার মোবাইলে তিনটি কিবোর্ড ইনস্টল করা আছে একটি হচ্ছে গুগলের কিবোর্ড এই যে ওপরে জিবোর্ড তারপর দেখতে পাচ্ছেন গুগল বুয়েস টাইপিং তারপর হচ্ছে রিডমিক কিবোর্ড তো আপনারা কি করবেন জিবোর্ডে ট্যাপ করবেন তো আমি জি বোর্ডে ট্যাপ করে দিলাম তারপর এখান থেকে কি করব ল্যাঙ্গুয়েজ এখানে একদম উপরে ট্যাপ করব তারপর এখানে কি করব অ্যাড কিবোর্ড এখানে ট্যাপ করব তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ খুঁজে বাহির করে নিবেন আমার একদম উপরে আছে বাংলা বাংলাদেশ এটাতে এই যে এটাতে টেপ করে দিলাম তারপর আমি কি করব এই এখানে দেখতে পাচ্ছেন যে ডান আছে আমরা ডানে ট্যাপ করে দেবো আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজে এখানে আমার দুটি ল্যাঙ্গুয়েজ এড হয়ে আছে একটি হচ্ছে ইংরেজি আর একটি হচ্ছে বাংলা বাংলাদেশ তারপর আমরা এখান থেকে সিম্পলি বাহির হয়ে যাব তো আমাদের সেট আপ করার কাজ শেষ এখন যদি আমি আমার মেসেজ অপশনে যাই অথবা জিমেলেই যাই তারপর এখানে আমি সার্চ করবো একটু এই যে লিখে দেখাই আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার গুগলের কিবোর্ডটি ওপেন হয়ে আছে তারপর আমরা কি করব থ্রি ডট মেনু এখানে ট্যাপ করব তারপর গোইট এখানে ট্যাপ করে দেই তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে ট্রান্সলেট এটিকে চাপ দিয়ে ধরবো ধরে এটিকে ওপরে নিয়ে যাই এই তো এটিকে নিয়ে গেলাম তারপর আমরা কি করবো এটা একদম সিম্পলি ব্যাকে চাপ দেব তো আমরা এখন আবার কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পৃথিবী চিহ্ন আমরা এটাতে ট্যাপ করব তারপর দেখতে পাচ্ছেন আমার কীবোর্ডটি বাংলা হয়ে গেছে তারপর আমরা এখন কি করব সিম্পলি এই যে গুগলের কীবোর্ড যেটি আছে এখানে ট্যাপ করব। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটু পারমিশন চাচ্ছে আপনারা ঠিক আছে এখানে দিয়ে দিবেন তো ট্রান্সলেট ট্যাপ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভাষা শনাক্ত করুন এখানে আমরা কি করব এখানে দিয়ে দেব বাংলা এখানে ট্যাপ করি তারপর এখান থেকে আমরা বাংলা বাহির করে নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা আমরা বাংলাতে ট্যাপ করি তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যে আমি বাংলাতে লিখবো অথবা বলবো সেটা ইংরেজিতে টাইপ হয়ে যাবে এই যে ডানকর্নারে দেখতে পাচ্ছেন যে ইংরেজি লেখা আছে তো এখন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন আছে আপনারা মাইক্রোফোনে ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনারা বাংলা বললেই সাথে সাথে এখানে ইংরেজিতে টাইপ হয়ে যাবে তো মাইক্রোফোনে ট্যাপ করার পর এখানে আপনাদের পারমিশন চাইবে আপনারা অ্যালাউ করে দিবেন তারপর এখানে লেখা দেখতে পারবেন যে শুরু হচ্ছে অথবা আরম্ভ হচ্ছে তো আমি আপনাদেরকে মাইক্রোফোনে ট্যাপ করে দেখাই আমি এখানে বলবো যে আপনার নাম কি তো মাইক্রোফোনে ট্যাপ করি আপনার নাম কি তো উপরে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ইউর নেম লেখাটি এসে গেছে আমি বলছিলাম আপনার নাম কি এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর নেম তো আপনারা প্রত্যেকবারই যেটা বলেন না কেন বলার পর এই যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটি টিকমার্ক আছে নীল চিহ্ন আপনারা এই টিকমার্কে ট্যাপ করে দেবেন তো আমি এখন এখানে হোয়াট ইজ ইউর নেম এটাকে কেটে দিই আমি আপনাদেরকে আবারও আরেকটি কথা বলে দেখাই এই যে এখানে আবারও আমি কি করলাম এই যে মাইক্রোফোনে ট্যাপ করলাম আপনার বাড়ি কোথায় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইজ ইউর হোম আপনার বাড়ি কোথায় সেই লেখাটি এসে গেছে তো আমি আবারও কী করলাম এই যে এখানে নিচের দিকে চিহ্নতে ট্যাপ করে দিলাম তো এরকম করে আপনার প্রত্যেকবারই যেটা বলেন না কেন বলার পর এই যে নীল চিহ্ন এই যে নিচের দিকে টিক মার্কে ট্যাপ করে দিবেন তাহলে কি হবে আপনি যে কথা বলা শেষ করেছেন সেটা এখানে বোঝা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে একটি এই প্রশ্নবোধক চিহ্ন সহকারে এসে গেছে কারণ আমি এখানে প্রশ্ন করেছিলাম যার কারণে এখানে অটোমেটিক প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে তো আশা করি আপনারা আমার মতো করে বাংলা বলে ইংরেজিতে টাইপ করতে পারবেন আর যদি সেটা আপনারা পেরে থাকেন তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম